নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আসলে বিএনপি নেতাকর্মীদের কাউকেও দেখা যায়নি এখন পর্যন্ত। বরঞ্চ পুলিশ এখানে অবস্থান নিয়েছেন শুধু নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় না, আশেপাশে যে মোড়গুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে পুলিশের কড়া এবং সতর্ক অবস্থান। একই সঙ্গে যে বেলা বাড়ার সঙ্গে যে যানবাহন বেড়ে যায় সেই দৃশ্য কিন্তু আজকেও আছে। আমরা দেখতে পাচ্ছি যে বেলা যত বাড়ছে তত কিন্তু এই এলাকায় যানবাহনের সংখ্যাও বাড়ছে। আমরা সকালবেলায় তেমন ভারী কোনো যান ছিল না, কিন্তু এখন কিন্তু আমরা দেখেছি যে কয়েকটি বাস চলাচল করছে, একই সঙ্গে যে সিএনজি মোটর সাইকেল রিক্সা তো চলছেই। আর যে বিষয়টি যে বিএনপি নেতাকর্মীরা আসলে এখন পর্যন্ত নয়াপল্টনের এই কেন্দ্রীয় কার্যালয়ে আমরা দেখেছি যে যে মূল ফটক সেটি তালা দেয়া, যতদূর জানতে পেরেছি ভেতরেও কোনো নেতাকর্মী নেই এবং এখন পর্যন্ত কিন্তু কোনো নেতাকর্মী আসেনি। তবে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে কি হতে পারে কিংবা নতুন কোনো কর্মসূচি দেবে কিনা, সেটি আসলে হয়তো বা তারা যদি সংবাদ সম্মেলনের করেন কোথাও সেক্ষেত্রে সেটি বলা যাবে যে তারা নতুন কোনো কর্মসূচি দিচ্ছে কিনা। তবে নয়াপল্টনে এই মুহূর্তে বলা যায় যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং আশেপাশে পুলিশের করা অবস্থান, বিএনপি কোনো নেতাকর্মী নেই।